সাফ অনুর্ধ ষোলো নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ছয় শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ দলে আন ফলে আনবিটেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশের মেরা নেপালে ললিতপুরে ভুটানের বিপক্ষে শুরুতে লিপ পায় বাংলাদেশ তেরো মিনিটের লম্বা পাস কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন শুরু এখন তেত্রিশ মিনিটের লম্বা ফ্রি কিকে ভুটানের জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফাতিমা আক্তার এক মিনিট পরেই ফাতিমার কর্নার কিক থেকে গোল করে স্কোর লাইন তিন শূন্য করেন ক্রানোচিং মার্মা বিরতির পর প্রথম মিনিটেই ভুটানের জালে আবার আরও একবার বল পাঠায় টিটু শিশুরা এবারে স্কোর শিটে নাম তোলেন সাথী উনসত্তর মিনিটে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দূরপাল্লা শটে ভুটানের জাল কাপিয়ে করেন পাঁচ শূন্য করেন থুইনুয়ে মার মা আর সাতাত্তর মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন শুরু একন্ন রবিবার ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ